শওকত ওসমানের স্মৃতিখণ্ড মুজিবনগর থেকে 1971 তেইশে জুলাই। কাদের সিদ্দিকীর কাহিনী নানা সূত্রে ভেসে আসে। 11টি সেক্টরের বাইরে তিনি নিজে উদ্যোগ নিয়ে টাঙ্গাইল এবং আশেপাশের এলাকায় মুক্তিবাহিনীর দল সংগঠিত করেন। এই বাহিনীর অকুতোভয় নানা দুর্ধর্ষ হামলার কাহিনী অবিশ্বাস্য মনে হয়। আধুনিক অস্ত্রসজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো তো সহজ নয়। অবশ্য গেরিলা যুদ্ধ আরেক ধরনের যুদ্ধ, সেখানে সত্তাও অস্ত্র হয়ে দাঁড়ায়। সাধারণ যুদ্ধের নিয়ম এমন জায়গায় খাটে না। যুদ্ধ বিজয়ী ইংরেজ নেতা ক্রমওয়েল গেরিলা বাহিনীর কাছে নাজেল হয়ে বলেছিলেন যে এমন যুদ্ধের সঙ্গে তার পরিচয় নেই, যদিও তিনি সৈনিক। কাদের সিদ্দিকী রণবিদ্যার গুরু হয়ে থাকলে অবিশ্বাস্য নানাকাণ্ড ঘটতে পারে। এবার বোঝা যায় মারের পাল্টা মার শুরু হয়েছে। মুক্তিবাহিনী এখন রাজাকার এবং তথাকথিত শান্তি কমিটির সদস্য এই জাতীয় দালাল নিধন শুরু করেছে। পাকিস্তানি সৈন্যের ভাষায় হঠাৎ গজিয়ে ওঠা বীরের দল এবার মানসিক দিক থেকে মুক্ত কচ্ছ হয়ে উঠবে। এবার বাছাধনেরা টের পাবে কত ধানে কত চাল হয়। কাদের সিদ্দিকী সম্পর্কে আরও তথ্য জানার কৌতূহল রইল। ভিয়েতনামি জেনারেল গিয়াপের কথা মনে থাকলে সিদ্দিকী সম্পর্কে অবাক হওয়ার কিছু নেই। মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের শ্রেষ্ঠ শিক্ষাগুরু, শ্রেষ্ঠ শিক্ষাদাতা। 27 জুলাই রাত্রে কাদের সিদ্দিকীর রণচাতুর্যের আরও খবর পাওয়া গেল। তার বাহিনী নাকি রাতের অন্ধকারে পাকিস্তানি ছাউনিতে আগুন লাগিয়ে দেয় এবং ওদের অনেকে পুড়ে মারা যায়। সংখ্যা 30-এর কম নয়। সত্য যাচাইয়ের উপায় এই মুহূর্তে নেই, তবে গেরিলা বাহিনী কর্মকাণ্ড সবসময়ই বৈচিত্র্যে ভরা থাকে। 1 আগস্ট কাদের সিদ্দিকীর দুর্ধর্ষ রণকৌশলের কাছে পাকিস্তানি বাহিনী নাজেহাল থাকে। টাঙ্গাইল এলাকায় তার ফাঁদ শত্রুদের নিকট ত্রাসের ব্যাপার। দেশের ভেতর থেকে আরও খবর আসে এই জাতীয়, প্রথম চোটের পর দিশাহারা মানুষ আত্মস্থ হচ্ছে ক্রমশ, এমন সংবাদের আশায় আশায় থাকি প্রতিদিন।